নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন, এমনটা খবর উঠে আসছে শান্তির বাজার থেকে, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 থেকে 12 লক্ষ অধিক টাকা। গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই আগুন লাগে কাঞ্চনপুরে। অগ্নিকাণ্ডের ঘটনাটি আজকে সকাল নাগাদ সংঘটিত আনন্দবাজার এলাকায়। এদিকে জানা যাচ্ছে যে বাজার এলাকায় একটি হোটেল ছিল, সেখানকার গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় পুরো দোকানটিতে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, রীতিমতো ছারখার হয়ে যায় দোকান, সঙ্গে আরো 2-3টি দোকান সহ একটি টমটম পুড়ে যায় বলে খবর উঠে আসছে কাঞ্চনপুরের আনন্দ বাজার থেকে। ঘটনা প্রসঙ্গে ঠিক কি অভিযোগ শুনুন। মানে গ্যাস দে না থান দে না মানে খরাং তমাকে খাও তামলে আবলে মাপে এমক্লায়। আচ্ছা বড় অব দগাইনে জমাব খুশি মাই সিনথম ক্লায় তবে যে খাম খুনথাম খুনথাম। আচ্ছা বড় ব ব দগাইন তো বব বিস্কান দগাইনে নিন দে। আচ্ছা বড় ব মাই সিমলে খাম সিমলে মাত মা খাম সিয়ালা যে বড় নিন দগাইন বড় ব টু টু খাম সিয়া ফ্রি খাম সিয়াতে দুগানে দুসি মাল খাম সিয়া রাঙ্কে প্রায় 80,000 তুই তুই ফাইম আবু ফ খাম সিন হ্যাঁ। আচ্ছা বড় ব ব টুপ টুপ দেখিনু ব টুপ টুপ খাম দেখলা ব ব মাহিনে ব তাও যে ব তগাই খাম তাও তাও তৈ সার্ভিস রলে ব্যবস্থা। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে যে বক্তব্য উঠে আসছে, তাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই, এবং তার সাথে আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনাতে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য। তবে অতি সত্বর যেন দশদা বা আনন্দবাজার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা যায় সেই দাবি উঠে আসছে, কারণ মুহূর্তের মধ্যে যদি অগ্নি নির্বাপক দপ্তর পৌঁছাতো তাহলে আগুনকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেত, কিন্তু যেহেতু স্টেশন নেই তাই সেই জায়গাতে একটা বিরাট বড় ক্ষতি হলো বলে অভিযোগ উঠে আসছে বাজার এলাকা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।